তৃণমূলের ওয়ার্ড সভাপতি কাউন্সিলর যুব সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ মদ্যপ যুবকের বিরুদ্ধে। শান্তিপুর থানায় অভিযোগ দায়ের, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূলের ওয়ার্ড সভাপতি এবং যুব সভাপতিকে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল মদ্যপ যুবকের বিরুদ্ধে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত 10টা নাগাদ নদিয়ার শান্তিপুর পুরসভার 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৃণমূলের যুব সভাপতি সুবিনয় প্রামাণিক অন্যান্য দিনের মতো ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দীপঙ্কর সাহার বাড়ির পাশে স্বদেশ দাসের বাড়িতে তাঁতের শাড়ি পৌঁছাতে যাচ্ছিলেন। যাওয়ার পথে তপন মাহত নামে এক যুবক তার মোটরসাইকেলটি রাস্তার উপর আড়াআড়ি দাঁড় করিয়ে সুবিনয় বাবুকে অন্য রাস্তা দিয়ে ঘুরে যাওয়ার নির্দেশ দেয়। আর এই বিষয় নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হলে হঠাৎই মোটরসাইকেল থেকে নেমে ওই যুবক সুবিনয় বাবুকে বেধড়ক মারধর করতে শুরু করে। যেতে গিয়ে দেখি দীপঙ্করদের বাড়ির এই জানলাটার সামনে ক্রস করেছে, ওইখানটা দেখে বাড়ির সামনে ওই ছেলেটা মোটরসাইকেলটাকে রাস্তায় আড়াআড়িভাবে রেখে দিই আমাকে দেখে, দিয়ে আমাকে দেখে মানে অকথ্য ভাষায় গালি গালাজ করে বলছে ওদিক দিয়ে ঘুরে যায় বাবুর কাছে যেতে হলে। তাই আমি দেখে এত বড় গাট নিয়ে তো ঘুরে যাওয়া সম্ভব নয় বলে, তাহলে এখান দিয়ে যাওয়া যাবে না, তাহলে দাঁড়িয়ে থাক, যখন আমার হবে তখন যাবে না, ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি, তুমি গাড়ি সরিয়ে নাও, তারপর আমি যাচ্ছি। তা বললো তোকে আমি আরেকবার আবার যে বললাম তুই ঘুরে যা, বলে আবার একটা কিস্তি মারলো, মানে অসভ্য কিস্তি, বাজে কিস্তি। সেই কিস্তিটা মারার পর বললো তোকে এখানে মেরে পুঁতে ফেলবো। আমার এই ভয়েসে চেঁচামেচিতে দীপঙ্কর ভেতরে খাচ্ছিলো, ওই হাফ প্যান্ট পরে এঁটো হাতেই চলে এসে আমার গলার সঙ্গে চলে ততক্ষণেও আমাকে গাড়ি থেকে নামার আগে মারতে শুরু করে দেয়। মারার সঙ্গে সঙ্গে দীপঙ্কর ঠেকাতে যায়, তো ও দীপঙ্করকে ধরেও মারে, পাশের বাড়ির ছেলে হিসেবে ওকে রেহাই দেয়নি, ওকে ধরেও মারে। তা আমাকে সব করে কখন মাথাটা নিচু করে দুজনের মধ্যে থেকে আমাকে এইখানটা কামড়ে দেয়। তপন মাহাতো নামে ওই যুবক মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ। শুধু মারধর নয়, ওই যুবক কামড়ে যুব সভাপতির বুকের মাংস তুলে নেয়। যন্ত্রণা চিৎকার শুরু করলে ছুটে আসেন কাউন্সিলর দীপঙ্কর সাহা। অভিযোগ, তাকেও বেধড়ক মারধর করা হয়, হাতে থাকা লোহার অস্ত্র বের করে প্রাণে মারার চেষ্টা করে। এরপর এলাকার মহিলারা প্রতিবাদ করলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় ওই যুবক। যুব সভাপতি বাবাই রেগুলার মানে সপ্তাহে 3 দিন করে এখানে কাপড় যে মহাজনের কাছে কাজ করে কাপড় নিয়ে আসে, এবার কালকে মালিকের মোটরসাইকেল করে কাপড়টা নিতে এসছে। আমার সামনের বাড়ির ছেলে তপন মাহাতো, ডাক নাম লেতু, ও প্রায় দিনই মদ খেয়ে এসে মানে বাড়ির লোককেও কিস্তি মারি করে, বাবাকেও মারে, ভাইকেও মারে, এমনকি এলাকার বিভিন্ন ছেলেকে বন্দুকের হুমকি দেয়, বলে দাঁড়া করে ঘাটি দেবো, উঠতে ফেলে দেবো। আর কালকেও যখন গাড়ি না আসে লম্বা লম্বা করে গাড়িটা দাঁড় করিয়ে রাখে মোটরসাইকেল আড়াআড়ি করে, এবার ওকে বলে যে গাড়িটা সরা আমি যাবো কাপড়টা নিয়ে, বলে সরা আমি সরাবো না, তুই ওই দিক দিয়ে ঘুরে যা। এরকম কথাবার্তা শুনতে শুনতে অক্ষত্য ভাষায় বাবুকে গালা, বাবাইকে গালা কাটতে, বাবাই বলে তুই এসব কি বলছিস, বাবা এসব বলতে বলতে গাড়ি থেকে নেবে বাবাইকে মারতে আরম্ভ করে, দুই চারটা মারে। আমি তখন মার থেকে আমি যখন বাইরে বেরিয়ে আসি তখন ওকে বাবাইকে বুকে এমনভাবে কামড়ে গেলে বাবাই আর কিছু করার ক্ষমতা নেই, আমি যেহেতু ঠেকাতে গিয়েছি আমাকেও ও চরফর মারতে আরম্ভ করে। তৃণমূলের 17 নম্বর ওয়ার্ডের সভাপতি অরিন্দম পাল হামলার কারণ জানতে চাইলে তাকেও ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। গুরুতর অসুস্থ সুবিনয় বাবুকে চিকিৎসার জন্য শান্তিপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ এসে গ্রেপ্তার করে মদ্যপ যুবক তপন মাহাতোকে। এ ব্যাপারে ওই যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন সুবিনয় প্রামাণিক। আমরা একদম অতিষ্ঠ হয়ে গেছি পাড়ার, পাড়ার আমার কোনো সন্তান নেই কিন্তু আত্মসবার আছে, তাদের নিরাপত্তা নেই, মানে এমন পাশবিক হয়ে গেছে। আমার ভাইয়ের বউ মানে দেওরের বউয়ের গায়ের মধ্যে মোটরসাইকেল তুলে দিচ্ছিল, সেই কথা নিয়ে আরেকজনের গায়ের উপর দিচ্ছিল, আর মদ খেয়ে এগুলো করে। কালকে ঘটনায় কাউন্সিলর কেও মেরেছে, একটা নিরীহ ছেলেকে মেরেছে, কামড়ে রক্ত বের করে দিয়েছে, দাঁত বসে গেছে। এর সভাপতি তা ও আমাদের মহাজনেরই মাল দিতে আসছিল, এবার ওকে বলছে যেতে দেবো না, তোর বাবার রাস্তা তুই এখান দিয়ে যাবি আজে বাজে। এবার ও আমায় ফোন করে বলছে যে বৌদি তাড়াতাড়ি আসো, আমাকে উল্টো পাল্টা বলছে। এবার আমি এসেছি, এবার ও তো গাড়ির মধ্যে দাঁড়িয়ে আছে, ও কিছু করতে পারছে না, এবার ওকে থামড়ে দিয়েছে, ও গাড়ি থেকে নেমে ওকে মেরেছে। এবার আমি ধরে হাতটা ধরে টানছি, আমাকে এমন ঝাপটা মাল, আমার তখন হচ্ছে কান চল আমি কানেই শুনতে পাচ্ছি না, দিয়ে তারপরে আমি পড়ে গিয়েছি। আমি ওখান থেকে উঠে আমার বাড়ির লোককে আমি ফোন করেছি যে শিগগিরই আসো, এরকম এরকম করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া।